সংযুক্ত আরব আমিরাতের আল আইনের উদ্যোগে বিশ্ব প্রাণপুরুষ যুগাচার্য শ্রী শ্রী ঠাকুর শুভ অনুকূল চন্দ্রের স্মরণ মহোৎসব উদযাপিত হয়েছে সরওয়ার উদ্দিন রনি আল আইন গতকাল শুক্রবার সুমন সরকারের সভাপতিত্বে বিশ্বজিৎ শ্যাম চৌধুরী ও অশোক শিলের পরিচালনায় উক্ত মহোৎসবে পুরোহিত করেন পরম তীর্থ ধাম হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী নিরঞ্জন দেবনাথ অশোকনাথ বিকাশ ও সুজন সঞ্চালনায় এই উৎসব সাহা আল আইন সংঘ আল লোকনাথ সংঘ আল আইন মরুতীর্থ সারজাহ পার্থ গীতা সংঘ দেরাদুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘ ফজিরা কৃষ্ণ মন্দির দাহিদ রাধা মাধব মন্দির আবুধাবি গীতা সংঘ সহ ইর বহু মঠ মন্দিরের সৎসঙ্গী ও সনাতনী ভক্তদের শুভ আগমনে উৎসব অঙ্গনে মহামিলন মেলায় পরিণত হয়েছে গুরুপূজা পূজা ভাগবত পাঠ বিশ্ব বিনীত প্রার্থনা সৎ দীক্ষাদান ভজন কীর্তন শেষে আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণের সমাপন হয় এই উৎসবের এবারের উৎসবে বিশেষ কর্মসূচি হিসেবে এই প্রথমবার অসংখ্য ভক্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় উৎসবের সঙ্গীত পরিবেশন করেন বঙ্গশিমুল সহ বহু মঠ মন্দিরের শিল্পীবৃন্দ